13ই আগস্ট থেকে 15ই আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন দপ্তর। মঙ্গলবার যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক তিরঙ্গার র্যালির অনুষ্ঠিত হয়। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠান শুরু হওয়ার আগে উমাকান্ত স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা রাজ্য বিভিন্ন দপ্তর, সামাজিক সংগঠন থেকে শুরু করে সব অংশের মানুষরা এই কর্মসূচিতে এগিয়ে এসেছে। যে প্রায় তিরঙ্গা র্যালির আয়োজন এখানে রাখা হয়েছে, হর ঘর তিরঙ্গা পার্ট, সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন, মঞ্চেও আছেন, তাছাড়া বিশেষ বিভিন্ন যে সংস্থা থেকে আগত যারা আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন এবং যারা এখানে আজকে বিভিন্ন স্কুল থেকে যারা ছাত্রছাত্রীরা এসেছেন, আজকের এই তিরঙ্গা র্যালি উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে গত যে আমাদের মন কি বাত অনুষ্ঠান হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি, সেখানে উনি আবেদন রেখেছিলেন যে এবারে আমাদের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এবং উনি আহ্বান রেখেছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।